এক নম্বর ব্লকের নিমো ছিনুই এলাকা থেকে বেআইনিভাবে ভোজ্য তেল প্রস্তুতিকরণ ও বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের বুধবার পুলিশ বর্ধমান আদালতে পেশ করে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তেলের ট্যাঙ্কার থেকে তেল চুরি করে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে ভোজ্য তেল তৈরি করত ওই তিন ব্যক্তি। ধৃতরা হলেন অসীম মিত্র, গোবিন্দ সরকার ও গাড়িচালক পঙ্কজ সিং। ধৃতদের গোডাউন থেকে 52টি তেল ভর্তি ড্রাম ও 74টি খালি ড্রাম ও নগদ 50,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। এই যে গোবিন্দ, এগুলোকে নিয়ে কি করে সেটা আমি জানি না স্যার। এবার ব্যবসার ব্যাপারে কেউ কখনো বলতে চায় না। আমরা স্যার কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা করি, এই সব ব্যাপারে আমাদের বলে নাকি? আমরা তো তাহলে ব্যবসা লাইনে। তোমাকে এই সমস্ত সমস্ত ড্রামগুলো হঠাৎ কে বলেছে? হ্যাঁ, ড্রামগুলো যে হঠাৎ লেগেছো তুমি, আমি যখন আসলাম তখন দেখলাম যে তুমি ড্রামগুলো হঠাৎ। বাড়ির পাশে মহিলা বললো যে দাদা একটু সরিয়ে দাও। মহিলাটা কে? এই বাড়ির বললো যে সরিয়ে দাও ড্রামগুলো। মহিলাটা কে বলো? মহিলাটা কে? আচ্ছা, এই তেলগুলো কি সরাসরি বিক্রি করে নাকি পাইল দেয়? এবারে দেখি তো সরাসরি সরাসরি এই মোটামুটি কতদিন থেকে করছে গোবিন্দ? এক মাস হলো। এক মাস থেকে? মেমারি থেকে শামীম শেখ, আনন্দ বার্তা।